নমস্কার বন্ধুরা শর্মিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো যে কোনো রকম বখরম বা পেস্টিং ছাড়া কীভাবে প্ল্যাকেট বানাতে হয় এই প্ল্যাকেটগুলো সাধারণত চুড়িদার বা কুর্তি পাঞ্জাবির সামনে বা কোনো ফ্রকের সামনেও কিন্তু এই প্ল্যাকেটগুলো দেয়া হয় বা শার্টেও দেয়া হয় তো খুব সহজভাবে দেখাবো বন্ধুরা এখানে আমি কোনো বখরম বা পেস্টিং পেপার ইউজ করছি না তো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন বুঝতে পারবেন এটা জামার সামনের অংশ এবার আমি যতটা আপনি জামা কাটতে চাইছেন প্ল্যাকেটটা সেই অনুযায়ী বানাতে হবে তা আমি এখানে ছয় মার্ক করেছি এবারে আমি এটাকে কেটে নিচ্ছি ছয় ইঞ্চি মার্ক করেছি আমি এবারে দুটো দু ইঞ্চি সাইজের পট্টি নিয়েছি এখানে পটটি দুটো আছে আট ইঞ্চি করে দুটো পট্টি আছে একই রকম যে যেমন পট্টি করতে চান সেই রকমভাবে ম্যাচিং করে করবেন বা সেম কাপড়ে করতে পারবেন এবারে আমি মার্ক করা অংশটা কেটে নিচ্ছি এবারে ডান দিক দিক সেটা দেখে নিতে হবে সবার প্রথমে আমি বাঁ দিকের পট্টিটাকে লাগিয়ে নেব এটা বা এটা ডান দিক এবার সেই বুঝে পটি লাগাতে হবে সাধারণত বাঁ দিকের পট্টিতে থাকে বোতাম ঘর বা হুকের ঘর সেটা খেয়াল রেখে পট্টিগুলো করতে হবে এবার আমি এটাকে জুড়ে নেব এটা আছে পিছনের অংশ পিছনের অংশ থেকে সেলাইটা করে ঘুরিয়ে সামনে আনতে হবে দুই সুতো গ্যাপ দিয়ে আমি পটিটাকে জুড়ে নিচ্ছি সবার প্রথমে যতটা কাটা অংশ আছে ঠিক সেই পর্যন্ত সেলাইটা করতে হবে যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে পটিটাকে উল্টে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে কেউ যদি মনে করেন যে পটটিটা আর একটু চওড়া করবো বা দিকের পট্টি সেক্ষেত্রে আরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন এবারে ওর ওপর থেকে একটা ধার থেকে সেলাই দিয়ে দেবো সেলাইটা দিতে হবে কাটা অংশের ঠিক এক ইঞ্চি ওপর থেকে এবারে দু সুতো গ্যাপ দিয়ে আর একটা সেলাই দিয়ে দেবো যাতে মজবুত হয় যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব বন্ধুরা বা দিকের অংশ লাগানো হয়ে গেল এক্সট্রা কাপড় আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে আমি ডান দিকের পট্টি কিভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছি এবারে উল্টো দিক থেকে পট্টিটাকে লাগাতে হবে এটা উল্টো অংশ ডান দিকের উল্টো দিক থেকে পটিটাকে জুড়তে হবে দেখতে পাচ্ছেন যে আমি ঠিক কাটা অংশের ওপর থেকে সেলাইটা করেছি এবং পরে ওখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে এক্সট্রা কাপড়টা না হলে কিন্তু সেলাই করার সময় অসুবিধা হতে পারে তো সবার প্রথমে লাগিয়ে নিতে হবে এবারে ডান দিকে যে বোতাম বা হচ্ছে হুক পটটি সেটাকে লাগাতে হবে এবারে উল্টো দিক থেকে পট্টিটাকে বসিয়ে একটা সেলাই দিয়ে নেব এই পটটিটা উল্টো দিক থেকে সামনের দিকে আসবে যারা নতুন সেলাই শিখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে বন্ধুরা আমি অনেক সহজভাবে ব্রা কাটিং ব্লাউজের ভিডিও তোমাদের জন্যে বানিয়েছি তোমরা ওখান থেকে দেখলে কিন্তু ব্রাকাটিং ব্লাউজ খুব সহজেই শিখে যাবে তো একটা দিকে আমি সেলাই করে নিলাম নিয়ে এবারে সুতোটাকে কেটে দিচ্ছি এবার পট্রিটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসতে হবে হাত দিয়ে একটু পট্রিটাকে সেট করে দিতে হবে এবারে বাঁদিকে যে পট্রিটা ছিল সেটাকে কিন্তু কিছুটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে সেলাই করার সময় প্রবলেম হতে পারে যে এক্সট্রা পট্টিটা মুড়ে আছে ওটাকে কিন্তু কেটে দিতে হবে এবার আমি কাপড়টাকে ভাঁজ করে ফোল্ড করে নিলাম নিয়ে এরবারে ওর ওপর থেকে আমি সেলাইটা দিয়ে দেবো সেই জন্য কাপড়টা হাত দিয়ে একটু সেট করতে হবে কোনো রকম আয়রন ছাড়া রকম পেস্টিং বকরম ছাড়া কিন্তু এই পট্টিটা প্ল্যাকেটটা খুব সহজভাবে করা যায় তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনারা বুঝে যাবেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এবার দেখুন বন্ধুরা এই যে এক্সট্রা কাপড়টিটা ছিল বা দিকের পট্টি সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম না হলে কিন্তু ফিনিশিংটা করা যাবে না এবার পট্টিটাকে ভাজ করে নিলাম নিয়ে হাত দিয়ে সেট করে দিচ্ছি আমি যাতে সব দিকটা সমান হয় ঠিক এইভাবে হাতে হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটু সেট করে নিতে হবে বা যদি মনে করেন যে আয়রন দিয়ে করবেন সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আমি সব কোনো কিছু আয়রন ছাড়াই আমি করছি এবারে ওই সাইড থেকে ধার থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে এবারে কাটা অংশ পর্যন্ত সেলাইটা করতে হবে করে বা ছুঁচদণ্ড তুলে বাঁ দিকের যে পট্টি আছে সেটাকে ওই কাটা অংশের তলায় পট্টির নিচে ভালো করে দিয়ে সেট করে সমান সমান করে দিতে হবে ঠিক ওই জায়গা থেকে আরেকটা সেলাই দিতে হবে এবারে ছুঁচদণ্ড তুলে পট্টিটাকে নিচে রেখে দিয়ে এবার ওর উপর থেকে দুটো সেলাই দিয়ে দেবো মজবুতের জন্য ভালো করে সেট করে নিতে হবে না হলে কিন্তু ওপর নিচে উঠে যাবে সেলাইটা ভালো হবে না নতুন যারা শিখছেন ভিডিওটা ফলো করুন আপনারাও খুব সুন্দর প্ল্যাকেট বানাতে পারবেন এবারে ওপর থেকে দুটো সেলাই দিয়ে দেবো এই সেলাইটা একটু মজবুত হওয়া খুবই জরুরি বন্ধুরা কারণ মজবুত করে না দিলে পরে কিন্তু জামা পড়তে পরতে খুলে যায় সেই জন্য একটু মজবুত করে এই সেলাইটা দিতে হবে দুটো সেলাই দিয়ে দিলাম আমি এবারে এখান থেকে আমি এক্সট্রা এক ইঞ্চি কাপড় কেটে বাদ দেবো কারণ অতিরিক্ত কাপড় আমার লাগবে না নিচে যে ভি শেপটা করতে হয় তার জন্য আমি এখানে এক ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম এবারে এক ইঞ্চি সেলাই করার পরে আমি নিচের অংশটা একটু ফোল্ড করে নেব ভি শেপে রাখতে হবে এবার কাপড়টাকে ছুঁচ দিয়ে আমি একটু সেট করে নিলাম নিয়ে ওর উপর থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি প্রথমে এক ইঞ্চি যে ভাজটা করেছি সেটা দিয়ে দেব সেলাই তারপরে যেটা ভি শেপ করেছি সেই ভি শেপের ওপর থেকে খুব সূক্ষ্মভাবে সেলাইটা করতে হবে এবার ঠিক মিডিল থেকে আবার কাপড়টাকে ভাজ করে নিতে হবে দিয়ে ভি শেপ দিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমি ছুচের ডগা দিয়ে আমি শেপটাকে ভালো ফিনিশিং দেওয়ার জন্য সেট করে দিচ্ছি এবার ছুচদণ্ডটা তুলে আমি আরেকটা দিক খুব ভালোভাবে আমি শেপটা দিয়ে নেব ছুচের ডগা দিয়ে কাপড়টাকে মুড়িয়ে ভিতরে দিয়ে ফিনিশিংটা করে নিতে হবে এবারে দুসুতো মতো কাপড় ভিতরের দিকে দিয়ে আমি সেলাইটা যেটা বাকি আছে সেটা করে নেবো দেখুন বন্ধুরা আমি কিভাবে ছুঁচ দিয়ে পটিটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি অতিরিক্ত কাপড়টাকে দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি এই সময় তাড়াহুড়ো করা যাবে না একটু ধীরে সুস্থে আস্তে আস্তে শেপটা দিতে হবে না হলে কিন্তু সেলাইটা খারাপ হয়ে যাবে এবারে এদিকের অংশটা ফোল্ড করে হাত দিয়ে একটু সেট করে ওর ওপর থেকে সেলাইটা করে দিতে হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আমি আগামী দিনে নতুনদের জন্য সেলাইয়ের বিভিন্ন রকম খুঁটি এবং মেয়েদের সেলাইয়ের আমি ভিডিও আমি দিতে থাকবো আপনারা আমার সাথে থাকুন এবারে এই মিডলের অংশটাকে আমি আর একবার সেলাই করে দিচ্ছি যাতে পরে খুলে না যায় সেটাকে খেয়াল রাখবেন আপনারা রেখে কিন্তু সেলাইটা করবেন নাহলে কিছুদিন পরে খুলে যেতে পারে সেই জন্য আমি আরেকটু মজবুত করে দিচ্ছি হয়ে গেল আমার ফ্ল্যাকেট তৈরি এইভাবে পটটি লাগালে কিন্তু পটটি খুব মজবুত হবে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আমি কত সহজভাবে দেখালাম এবারে আয়রন করে নিতে হবে আর আপনারা যদি বোতাম লাগাতে চান বোতাম লাগাবেন আর হুক লাগাতে চাইলে হুক লাগাবেন আপনি যেটা পছন্দ সেটা লাগিয়ে নেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ